বলিউড মির্চিতে আরো একবার আপনাকে স্বাগত জানাই। বি টাউনের দুনিয়া থেকে একেবারে ঝকঝকে গ্ল্যামারাস সুপারস্টারদের খবরাখবর থেকে শুরু করে একেবারে সাধারণ টেকনিশিয়ান, কাদের লাইফে কি চলছে, কে কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি মাখছেন, কেমন ভাবেই বা তাদের লাইফস্টাইল কাটাচ্ছেন, কার সঙ্গে বা লিভ ইন করছেন, সম্পর্কের রসায়ন কার সাথে বা কার জমে গেল দুর্দান্ত, কিংবা কার বন্ধুত্ব ভেঙে টুকরো টুকরো হয়ে হলো খান খান, বলিউডের এমনই কিছু লেটেস্ট গসিপের সাথে আরো একবার আপনার ফিল্মি এন্টারটেইনমেন্টের ডোজকে কমপ্লিট করার জন্য চলে এসেছি আমরা সিটি বলিউডে। আর চলুন আমাদের আজকের এপিসোডে কি কি হেডলাইন্স করছে আপনার জন্য অপেক্ষা একবার ছোট্ট করে দেখে নিই। প্রেম না করুন কিন্তু সুশান্ত সিং রাজপুত এখন কার জন্য সুপার ক্রেজি হয়ে উঠেছেন নিশ্চয়ই বলবো আমাদের আজকের এই পর্বে। রূপলি পর্দায় পা রাখতে চলেছেন প্রয়াত বলিউডের অভিনেতা বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা। এবার বাহুবলীর অনুকরণে একটি ম্যাগনাম ওপাস তৈরি করতে চলেছে ইয়াশরাজ ফিল্ম। আবারও ভাঙন দীপিকা এবং রণবীরের সম্পর্কের মধ্যে। কেন একসঙ্গে আর নিজেদের বন্ধুত্বকে রিভাইভ করতে চান না করণ জোহর অ্যান্ড কাজল, বলবো আমাদের আজকের এই এপিসোডে। And অবশ্যই last but not the least আমাদের আজকের এপিসোডের স্পেশাল সেগমেন্ট মানে স্টারস অন দ্য সোশ্যাল মিডিয়া। আপনার প্রিয় ফিল্ম তারকারা কোথায় কার জন্য কি কি পোস্ট করছেন সেদিকেও ছোট্ট করে থাকবে আমাদের নজর। তাহলে দেরি না করে চলুন চটপট শুরু করি আমাদের আজকের এপিসোডের প্রথম স্টোরি। বলিউডে যা রটে তা কিছুটা তো বটে, আর ঠিক সেই কারণেই বহুদিন ধরে যে গুঞ্জন আমাদের সকলের কানে আসছিল অর্থাৎ ডিউরিং দ্য শুট অফ রাপ্তা সুশান্ত আর কৃতি দুজনেই একে অপরের ভীষণ কাছাকাছি চলে এসেছেন। তারা তাদের বন্ধুত্বকে যতই শুধুমাত্র কোট আনকোট বন্ধুত্বের নাম দিয়ে চালানোর চেষ্টা করুন না কেন, বাট ইটস আ মোর দ্যান ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, এটা নিয়ে এখন আর কোনো ডাউট নেই। আসলে এই ব্যাপারটা সুশান্ত সিং রাজপুত নিজের ভুলেই বারবার প্রমাণ করে দিচ্ছেন। তার কারণটা হচ্ছে সুশান্ত এবং কৃতি দুজনে কেউ স্বীকার করুন বা না করুন, সম্প্রতি এমন একটা ঘটনা ঘটে গেছে যার থেকে নিঃসন্দেহে এটা প্রমাণিত হয় যে ডাল মে জরুর কুছ কালা হ্যায় বস। আসলে সুশান্ত এবং কৃতি দুজনেই উপস্থিত হয়েছিলেন নিউ ইয়র্কে, সেখানে চলছিল আইফা অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠান। সেখানে দুজনকেই সর্বত্র একসঙ্গে ঘুরতে দেখা যায়, এমনকি দুজনে রাপ্তা ছবির গানে একসঙ্গে পারফর্মও করেন। ব্যাস এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা এখানে নয়। অ্যাকচুয়ালি শো এর উদ্যোক্তারা নাকি কৃতি স্যানানের পাশে রুমটাই অ্যারেঞ্জ করতে পারেননি সুশান্ত সিং রাজপুতের জন্য, যে কারণে সুশান্ত নাকি উদ্যোক্তাদের সঙ্গে বেজায় ঝামেলা করেন। ইনফ্যাক্ট শোনা যাচ্ছিল এটাই যে সুশান্তের ডিমান্ড ছিল যে দুজনকে একই ফ্লোরে পাশাপাশি ঘর দিতে হবে, কিন্তু বিভিন্ন কারণে সেটা অ্যারেঞ্জ করা শেষ মুহূর্ত পর্যন্ত সম্ভব হয় না। আর এতেই প্রচন্ড রেগে যান সুশান্ত, উদ্যোক্তাদের কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকেন তার ঘর পাল্টে দেওয়ার জন্য। উদ্যোক্তারা এবং হোটেলের ম্যানেজমেন্ট পর্যন্ত এসে ব্যাপারটাকে সর্ট আউট করার প্রচুর চেষ্টা করেন, বাট বিলিভ মি কৃতির পাশে না থাকার দুঃখ সুশান্তের যে এতটা বেশি হয়ে যাবে সেটা বোধহয় সুশান্ত নিজেও বুঝতে পারেননি। আর ঠিক সেই কারণেই কাকে কি বলছেন সবটাই ওভার দ্য টপ হয়ে যায়। তবুও ফাইনালি এটাই রক্ষে যে কৃতির উদ্যোগে দুজনে একসঙ্গে একটা রুম অ্যারেঞ্জ করতে পারেন, এবং তাতে ফাইনালি কিছুটা ক্ষান্ত হন আমাদের সুশান্ত সিং রাজপুত। আর ভাবুন এটা যদি শুধু বন্ধুত্ব হতো তাহলে কি সুশান্ত সিং রাজপুত এতটা ক্রেজি হয়ে উঠতে পারতেন? তাহলেই বোঝাই যাচ্ছে যে সুশান্ত এবং কৃতির বন্ধুত্বটা শুধুমাত্র বন্ধুত্বের কেমিস্ট্রি আর বন্ডিং এর মধ্যে কিন্তু এখন আর একেবারেই আটকে নেই। আর এবার চলুন আপনাকে নিয়ে যাই বলিউডের আরো একটা লেটেস্ট খবরে, যেখানে রূপলি পর্দায় পা রাখতে চলেছেন প্রয়াত বলিউডের অভিনেতা বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা। আগে হ্যাঁ, বি টাউনে আরো একজন স্টার কিডের হতে চলেছে ধামাকেদার এন্ট্রি। তবে এই এন্ট্রিটা কতখানি ধামাকেদার হবে এটা কিন্তু সময় বলবে, কারণ রোহন মেহরা কিন্তু যে ছবিতে কাজ করছেন সেখানে তিনি ইন আ লিড রোল নেই। অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে সাইফ আলী খান অভিনীত ছবি বাজারে একটি বিশেষ রোল পেয়েছেন বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা।
যদিও পোস্টারে কিন্তু সাইফ আলী খান অ্যান্ড ইন্ট্রোডিউসিং রোহান মেহরা এটাই লেখা রয়েছে। তবে গৌরব কে চাওলা অর্থাৎ বাজার ছবির ডিরেক্টর জানিয়েছেন যে সাইফ আলী খানের থেকে রোহান মেহরা রোলটা মোটেই কোনো অংশে কম ইম্পর্টেন্ট নয়। এই ছবিতে রয়েছেন রোহনের সঙ্গে সাইফ আলী খান এবং চিত্রাঙ্গদা সিংও। শোনা যায় যে বিনোদ মেহরা এবং তার তৃতীয় পক্ষের স্ত্রী কিরণের ছেলে রোহন। রোহন এর আগে বিদেশে থিয়েটারও করেছেন, তবে বলিউডে তার এন্ট্রি নিয়ে কিন্তু তিনি সুপার এক্সাইটেড। তিনি বলছেন যে বি টাউনে আরো বহু স্টার কিডের মাঝে হারিয়ে যেতে তিনি আসেননি, তাই নিজেকে প্রমাণ করার জন্য একটু অফ বিট ছবি তার পছন্দ। সো দেখা যাক, এবার নিজেকে প্রমাণ করার জন্য এই অফ বিট ছবিতে সাইফ আলী খান এবং চিত্রাঙ্গদা সিং এর মতো সিনিয়র অ্যাক্টরদের ভিড়ে নিজেকে আলাদা করে চেনাতে পারেন কিনা রোহান। আপনারা দেখছেন সিটি বলিউড, চলছে আপনার ফেভারিট ফিল্মি শো বলিউড মির্চি। আর এখানে এবার ছোট করে আপনাকে জানিয়ে দিই যে বাহুবলীর সুপার সাকসেস এর পর এবার কিন্তু ইন্ডিয়ার অনেক বড় বড় প্রোডাকশন হাউসই ঠিক এই ধরনের ম্যাগনাম ওপাস তৈরি করার জন্য সাহসে বুকে ভর করে এগিয়ে চলতে চাইছেন। অ্যাকচুয়ালি SS রাজামৌলি পরিচালিত এই ছবি অর্থাৎ বাহুবলী দ্য বিগিনিং অ্যান্ড বাহুবলী দ্য কনক্লুশন একটা অন্য পাথ, একটা অন্য মাইলস্টোন ক্রিয়েট করে ফেলেছে ম্যাগনাম ওপাস ছবির জন্য। অনেকেই বলছেন এরপর নাকি মহাভারতও তৈরি হতে পারে বড় পর্দায়। তবে এই ধরনের হিস্টোরিক্যাল প্রজেক্ট বানানোর ক্ষেত্রে কিন্তু বলিউডের ডিরেক্টর সঞ্জয় লীলা ভানসালী অনেক আগে থেকেই ভীষণ পজিটিভ ছিলেন, যার জন্য তার প্রত্যেকটা ছবিতেই কিন্তু এরকম গ্র্যান্ডার, এরকম ম্যাগনাম ওপাস এবং একটা লার্জ স্কেলের চিত্র আমরা সব সময় দেখে থাকি, তা সেটা দেবদাস হোক কিংবা রামলীলা, বাজিরাও মস্তানি হোক অথবা তার আপকামিং প্রজেক্ট রানী পদ্মাবতী। বিষয় হচ্ছে এবার সেই পথে হাঁটতে চলেছে ইয়াশ রাজ ফিল্ম ব্যানার। ছবি তৈরির দায়িত্ব স্বয়ং নিজের কাঁধে তুলে নিয়েছেন দ্য ফ্রন্টম্যান অফ ইয়াশ রাজ ফিল্মস অর্থাৎ আদিত্য চোপড়া। ডিসেম্বর থেকেই নাকি ছবির কাজ শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, বাহুবলীর হিন্দি সংস্করণ তারা বানাচ্ছেন কিনা এই নিয়ে এখনো কিন্তু মুখ খোলেননি কেউ। যদিও বাজারে জোর গুঞ্জন যে ম্যাগনাম ওপাসটি কিন্তু বাহুবলীর অনুকরণেই তৈরি হতে চলেছে, আর এই ধরনের জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য প্রভাসের বদলে বলিউডে এই ছবির জন্য অ্যাপ্রোচ করা হতে পারে শাহরুখ খানকে। এখনো পর্যন্ত শাহরুখ খান সুপার হিরো থেকে শুরু করে রোম্যান্টিক হিরো কিংবা অ্যান্টি হিরোর চরিত্রেও প্রচুর কাজ করেছেন, তবে এই ধরনের ম্যাগনাম ওপাসে তার চরিত্রকে তিনি কতটা ফুটিয়ে তুলতে পারবেন সেটা তো সময় বলবে। এর আগে অবশ্য শাহরুখ খানের নিজের প্রোডাকশন ড্রিমস আনলিমিটেড এর ব্যানারে তিনি তৈরি করেছিলেন অশোকা, আর সেখানে রাজা অশোকের চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছিলেন। তবে সেই ছবিকে সেই অর্থে ম্যাগনাম ওপাস বলা যায় কিনা তা নিয়ে একটু ডাউট রয়েছে। সো লেটস সি যে শাহরুখ খান ভক্তরা তাকে নতুন ইমেজে পেয়ে ঠিক কেমন ফিল করেন। তবে এবার চলে যেতে হবে রণবীর এবং দীপিকার সম্পর্কের দিকে, কারণ সেখানে শোনা যাচ্ছে অলরেডি কিন্তু ভাঙনের সূত্রপাত হয়ে গেছে। আগে হ্যাঁ, রণবীর এবং দীপিকা বলিউডের এমন কাপলদের মধ্যে পড়ে যাদের রিল এবং রিয়েল লাইফ দুটো কেমিস্ট্রি ভাগ্য দেবতার যথেষ্ট আশীর্বাদ পেয়েছে। আর ঠিক সেই কারণেই তো তারা তাদের রিল এবং রিয়েল লাইফের কেমিস্ট্রিটাকে এনক্যাশ করে একের পর এক মেগা হিট প্রজেক্ট বলিউডে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে রণবীর এবং দীপিকার সম্পর্কে আবার এলো ভাঙন, যেখানে বারবার শোনা যেত যে এই সম্পর্ক নিয়ে কিন্তু দুজনেই যথেষ্ট হ্যাপি। ইনফ্যাক্ট বাইরে যতবারই যত রকম গুঞ্জন উঠে থাকুক না কেন, রণবীর এবং দীপিকা কিন্তু স্বমহিমায় নিজেদের সম্পর্কের দামামা বাজিয়ে গেছেন। তবে এবার শোনা যাচ্ছে রণবীর এবং দীপিকার সম্পর্কের ভাঙনটা কিন্তু সিরিয়াস। ক্যারিয়ারে আকাশ ছুঁতে না পারলেও ভাগ্য দেবতা তার সহায় থাকেন না বললেই চলে, তাই রণবীর সিংহের সঙ্গে তার তিল তিল করে গড়ে তোলার সম্পর্কটা মনে হচ্ছে ফাইনালি পরিণতি পাচ্ছে না। বি টাউনে এখন এটাই জোর খবর।
যে রামলীলা বাজিরাও মস্তানি এবং পদ্মাবতীর পর হয়তো আর একসঙ্গে নাও দেখা যেতে পারে রণবীর এবং দীপিকাকে। আর সেটা শুধু অন স্ক্রিন নয়, বরং অফ স্ক্রিনে হতে চলেছে। কিন্তু দু জায়গাতেই এই জুটির কেমিস্ট্রি যখন এত ভালো, সবকিছুই ঠিকঠাক চলছে, তখন কেন এই সম্পর্কের ভাঙন? ওয়েল, বি টাউনের এক সূত্র থেকে জানা যাচ্ছে যে রণবীর সিং নাকি ইদানিং একটু অন্য কাউকে ডেট করার কথা ভাবনা চিন্তা করছেন। ইনফ্যাক্ট তাকে অনেকের সঙ্গেই এখন দেখা যাচ্ছে, অ্যাপার্ট ফ্রম দীপিকা পাড়ুকোন। এর আগে দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে আরো একটি নতুন সম্পর্কে চলে গিয়েছিলেন তিনি, এমন গুঞ্জন কিন্তু আগেও এসেছে। ইনফ্যাক্ট রণবীর সিং যখন কিছুদিন আগে দাঁতের যন্ত্রণায় কাটরাচ্ছিলেন, তখনও পর্যন্ত দীপিকাকে রীতিমতো বান্ধবীদের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা গেছে। এমনকি দীপিকা যখন হলিউডে ভিন ডিজেলের সঙ্গে হট এবং স্টিমি সিনস করছেন, তখনও কিন্তু রণবীর হয়ে গিয়েছিলেন একটু পজেসিভ এবং শটান পৌঁছে গিয়েছিলেন হলিউডে দীপিকার ছবির সেটে। তবে বি টাউনে কিছু লোক আবার এটাও বলছে যে রণবীর নাকি বহুদিন ধরে দীপিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। দীপিকা সেই ব্যাপারে মোটেও পাত্তা দেননি। বয়ফ্রেন্ডের এহেন ইচ্ছেকে শটান নাকচ করেছেন দীপিকা। তার মত, বিয়ে করলে তার প্রভাব পড়বে ক্যারিয়ারে, আর এই মুহূর্তে দীপিকার জন্য তার ক্যারিয়ারই সবকিছু। আর এতেই ক্ষুণ্ণ হয়েছেন রণবীর। যদিও এই বিষয়টা কতখানি সত্যি তা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই ডাউট রয়েছে, কারণ অনেকেই বলছেন যে রণবীর নাকি যথেষ্ট ধৈর্যশীল অ্যাবাউট দীপিকা। আর তাই তো ভিন ডিজেলের সঙ্গেও তার স্টিমি সিনস এবং কেমিস্ট্রি নিয়ে যখন রীতিমতো গুঞ্জন, তখনও কিন্তু রণবীর সেই ব্যাপারগুলোতে কান দেননি। আর এখন যখন সম্পর্কের মাঝখানে সত্যি কেউ নেই, তখন শুধু শুধু ব্যাপারটাকে নিয়ে এ হেন জল ঘোলা করাটা কি সত্যি ঠিক হচ্ছে? ওয়েল, ব্যাপারটা যাই হোক না কেন, রণবীর দীপিকার ম্যাজিক্যাল কেমিস্ট্রিতে সত্যি আর আগের মতো নেই, এই ব্যাপারে আর কোনো ডাউট নেই। শুধু রণবীর দীপিকা কেন, এই মুহূর্তে বলিউডের আরো দুজন ভীষণ ওল্ড এবং প্রিয় বাডিজের মধ্যে আগেকার সেই ম্যাজিক্যাল কেমিস্ট্রি আর সত্যি নেই। এন্ড দে আর করণ জোহর এন্ড কাজল। এক সময় তারাও কিন্তু বলিউডে কুছ কুছ হোতা হ্যায় এবং কভি খুশি কভি গম কিংবা মাই নেম ইজ খান এর মতো অসাধারণ কিছু ছবি দিয়েছে, কিন্তু বলিউডের অন্যতম বেস্ট ফ্রেন্ড জুটি হিসেবে পরিচিত করণ জোহর এবং কাজলের মধ্যে জানা যায় দীর্ঘদিন কথাবার্তা নাকি বন্ধ। এক বগ্গা কাজল জানিয়েছেন, করণের সঙ্গে আর কাজ করার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। গত এক বছর সময় মুক্তি পায় করণের অ্যাড ইন হ্যায় মুশকিল এবং কাজলের হাজবেন্ড অজয় দেবগনের ছবি সেবায়। অজয় অভিযোগ করেন, তার ছবিকে ফ্লপ করাতে তার ছবির খারাপ রিভিউ করাচ্ছেন করণ জোহর। তার যোগ্য জবাব দেন করণও, তার আত্মজীবনী অ্যান আনসুটেবল বয়তে করণ লেখেন, ছবি মুক্তির আগে অজয়ের সম্পর্কে তার খারাপ কথা বলার একটাই কারণ, কারণ অজয়ও সেই একই কাজ করেছিলেন। এই ব্যাপারটাকে একেবারেই সাপোর্ট করেন না কাজল। তার বক্তব্য, অজয় দেবগন এরকম মানুষই নন, তাই কাজলের সঙ্গে 25 বছরের বন্ধুত্বের এবার হয়ে গেল ফাইনালি দি এন্ড। আর তাই তো যে যতই আশা করে বসে থাকি না কেন, ফাইনালি করণ জোহরের কোনো প্রজেক্টে আর কাজলকে দেখার কোনো চান্স নেই। যেখানে একসময় করণ জোহর এমনটাই মনে করতেন যে কাজল নাকি তার প্রত্যেকটা ছবির জন্য ভীষণ লাকি, তাই যে প্রজেক্টে কাজল অভিনয় করতেন না সেখানেও কিন্তু তাকে দিয়ে কয়েক সেকেন্ডের ক্যামিও তিনি করিয়ে নিয়েছেন, তা সেটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হোক কিংবা কাং হো না হোক। আর এবার কাজল জানিয়েছেন যে তিনি শুধু তাদের সঙ্গেই কাজ করবেন যাদের সাথে তার কমফোর্ট জোন রয়েছে, ছবি হিট হোক বা ফ্লপ, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু হার। আর ঠিক সেই কারণে রোহিত শেট্টির মতন আনকোরা ডিরেক্টরকে প্রায়োরিটি দিয়ে করণ জোহরকে একেবারেই ভুলে যাওয়ার কথা ভাবছেন কাজল। আর তার সঙ্গে তার হাজবেন্ড অজয় দেবগনও কিন্তু তাকে এই ব্যাপারে ফুল সাপোর্ট করছেন। তবে এই ব্যাপারে কাজল যদি আরেকটু নমনীয় মনোভাব নিতেন তাহলে মনে হয় ব্যাপারটা একটু অন্যরকম হতো, কারণ এর আগেও তার এই এক বগ্গা জেদ মনোভাব এবং একগুঁয়েমি আর তার সঙ্গে অন্ধের মতো নিজের হাজবেন্ডকে সাপোর্ট করার ব্যাপারটা কিন্তু তাকে অনেকটাই মুশকিলে ঠেলে দিয়েছিল। mera hai tu hi meri manzil tere bina guzara ae dil hai mushkil tar at
এতদিনের চেনা ব্যানার ইয়াশরাজ ফিল্ম থেকে কিন্তু তাকে রীতিমতো অনেকটাই দূরে সরে আসতে হয়েছিল যখন সন অফ সরদার এবং জব তক হে জান একই সঙ্গে রিলিজ নিয়ে ক্ল্যাশে পড়ে গিয়েছিল। ইয়াশরাজ ফিল্মসের একেবারে ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু যশ চোপড়ার এক বছরের ফিউনারেলে তাকে ইনভিটেশন পর্যন্ত পাঠানো হয় না, যেখানে তিনি ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে DDLJ এর মতন সুপার ডুপার হিট দিয়েছেন। ইনফ্যাক্ট নিজের ক্যারিয়ারের সঙ্গেও কিন্তু এই নিয়ে যথেষ্টই কম্প্রোমাইজ করে ফেলেছেন কাজল, নিজের হাজবেন্ডকে অন্যের মতন সাপোর্ট করতে গিয়ে এবং কখনো কখনো নিজের একগুঁয়েমি আর্যদের জন্য। তবে ব্যাপারটা যাই হোক না কেন, এতে একটা জিনিস কিন্তু প্রমাণিত বন্ধুরা, যে আজও বিয়ের এত বছর পরেও অজয় এবং কাজলের ম্যাজিক্যাল কেমিস্ট্রিতে কোনো আজ আসেনি, যে কারণে আজও একে অপরকে সাপোর্ট করতে গিয়ে কিন্তু এরা আর অন্য কিছুই সেইভাবে ভেবে দেখেন না। পরবর্তী ছবি অক্টোবরে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। স্ক্রিপ্ট রিডিং সেশন থেকে অল্পে তার ইনস্টা পোস্ট কিন্তু শুরু করে দিলেন তিনি। একটা নীল নীতিন মুকেশের আপকামিং প্রজেক্ট হচ্ছে ফিরকি, আর সেই ছবির ফার্স্ট লুক কিন্তু তিনি প্রকাশ করে ফেললেন তার টুইটার অ্যাকাউন্ট দিয়ে। আর এবার বলি, বই লিখতে চলেছেন একটা নওয়াজুদ্দিন সিদ্দিকি। আগে হ্যাঁ, আত্মজীবনী লিখছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তার তারকা হওয়ার যাত্রাপথে নানান কথা, নানান অজানা তথ্য অ্যাবাউট নওয়াজ থাকবে কিন্তু এই বইতে। নওয়াজের কথা অনুযায়ী এই ছবিটি কিন্তু আগামী দু মাসের মধ্যেই মুক্তি পাবে। গ্রামে একেবারে যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছেন নওয়াজ, কিন্তু সেখান থেকে অভিনেতা হওয়ার স্বপ্নটা একজন কৃষক পরিবার থেকে উঠে এসে তার চোখে কি করে এসেছিল, আর তারপর বলিউডের জার্নি, ধীরে ধীরে এক্সট্রা বা জুনিয়র আর্টিস্ট থেকে কি করে কাহানির পর তার জীবনটা একেবারে বদলে গেল, এই সব জানা অজানা কথা এবং তার সঙ্গে তার থিয়েটার জীবনের লড়াই সবটাই কিন্তু এই বইতে জায়গা করে নিয়েছে। ইনফ্যাক্ট তার স্ত্রী, তার সন্তানেরও তার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু লিখতে চলেছেন নওয়াজ এই বইয়ের মাধ্যমে। নওয়াজুদ্দিন সিদ্দিকী মনে করেন, আজও অবসর সময়ে বই একজন মানুষের প্রিয় সঙ্গী হতে পারে, আর ঠিক সেই কারণেই তার জীবনের এই জানা অজানা কথাগুলো একটি বইয়ের মাধ্যমে তুলে ধরবেন তিনি। ওয়েল, আমাদের বলিউড মেট্রির পুরো টিমের পক্ষ থেকে নওয়াজকে অল দ্য ভেরি বেস্ট তার এই আপকামিং প্রজেক্টের জন্য। সিনেমার পাশাপাশি বই লিখেও তিনি সমান সাফল্য পান, এটাই চাইব আমরা। তবে আপাতত সময় বলছে এবার নিতে হবে আমাকে বিদায়। আজকের এপিসোডে অনেক অনেক গসিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক অনেক আপডেটসও দিয়েছি বলিউডের লেটেস্ট, তাই আগামী দিনে এরকম অনেক খবরাখবর নিয়ে তোমাদের জন্যই ফিরে আসব তোমাদের ভীষণ প্রিয় এই ফিল্মি শো নিয়ে, যার নাম বলিউড মির্চি, শুধুমাত্র তোমাদেরই ফেভারিট এই চ্যানেল সিটি বলিউডে। তাহলে চোখ রেখো বলিউডের দুনিয়ার আরও অনেক লেটেস্ট গসিপ আর আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র সিটি বলিউডে। কথা হচ্ছে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল।